আমি ইসলামের পক্ষে, ইসলাম বিরোধী যারা কাজ করেন তাদের ইসলামের আমি তাদের তাদের বিপক্ষে। ধরা খাইয়া জায়েদ খান বলতেছে আলেমদের সে ভালোবাসে, সে একজন মুসলিম, সে নিয়মিত কোরআন পড়ে, অথচ আগে বলছিল শালা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য বাংলাদেশকে দাবিও জানিয়েছেন বিশ্বের অন্যতম ৬টি সংগঠন, যারা আন্তর্জাতিক সংগঠনের স্বীকৃতি নিয়ে কাজ করছেন। যারা অতীত অপরাধ করেছেন তারা তাদের অপরাধটাকে ধরে রাখতে চাচ্ছেন, তাদের অবৈধ অবস্থান, তাদের অবৈধ সম্পদ, তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন। তাহলে এই বৈধতা এবং অবৈধতার মধ্যে একটা লড়াই। যদি নির্বাচনে না যেতেন তাহলে উনি জাতীয় হিরো হতেন, অর্থাৎ আমরা এখন কিছু পেতাম না, কিন্তু আগামীর বাংলাদেশ আমাদের বাংলাদেশ। আমি ইসলামের পক্ষে, আর যারা ইসলামের বিপক্ষে আমি তাদের বিপক্ষে। প্রিয় দর্শক, কথাটি বলেছে জায়েদ খান। প্রিয় দর্শক, আপনারা কিন্তু সকলেই লক্ষ্য করেছেন জায়েদ খানের একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে, যেখানে তাকে বলতে শোনা গেছে তিনি ইমামদের নিয়ে কিছু কটূক্তিকর বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন শালার ইমামরাই খারাপ। এমনকি ইমামদেরকে নিয়ে তিনি আরও কিছু বক্তব্য দিয়েছেন। তো সেই বক্তব্যটি যখন সকলের মুখে মুখে বা সকলে যখন সেটা নিয়ে আলোচনা সমালোচনা করছিল, ঠিক সেই মুহূর্তে এসে তিনি বলছেন সেই ভিডিওটা নাকি কাট করে ছাড়া হয়েছে, অর্থাৎ তিনি ঠিক ওইভাবে বলতে চায়নি, আসলে ভিডিওটা ছিল অন্যরকম, সেটাকে কাট করে একজন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক ওইভাবে বানিয়ে ফেলেছে এবং তিনি এটা নিয়ে ক্ষমাও চেয়েছে। কিন্তু প্রিয় দর্শক, গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান থোলের বিড়ালটা বের করে নিয়ে আসলো। তিনি বলছেন জায়েদ খান সম্পূর্ণই মিথ্যা বলছে, কেননা তার কাছে কিছু প্রমাণও রয়েছে। প্রিয় দর্শক, তিনি সেই প্রমাণগুলো আজকে নিউজে দেখিয়েছেন এবং পরবর্তীতে জায়েদ খান ইন্টারভিউ যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো আগে আপনাদের শোনাবো, এরপরে তার সেই বক্তব্যটিকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান যেই বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যটিও আপনাদের সামনে তুলে ধরবো। এমনকি প্রিয় দর্শক, আপনারা যদি এই দুইটি ভিডিও ফুটেজ দেখেন তাহলেই মূলত দোষটা কার ছিল এবং ভুলটা কে করেছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং জায়েদ খানের সম্পর্কে আপনার ধারণা যাই থাকুক না কেন সেটিও জানতে পারবেন। এবং প্রিয় দর্শক, তৃতীয়ত আপনাদের সামনে যেই ভিডিওটি তুলে ধরতে চলেছি সেখানে ৬টি আন্তর্জাতিক সংস্থা আবারও বাংলাদেশে পুনরায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চেয়ে বিবৃতি দিয়েছে। প্রিয় দর্শক, তারা বলেছেন যে নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদেরকে আটক বা গ্রেপ্তার এবং নির্বাচনে কিছু অসহিষ্ণু ঘটনা এগুলো তাদের চোখে ঠিক লাগেনি এবং তারা নির্বাচনকে বৈধতা না দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে। তো প্রিয় দর্শক, সেটিও আপনাদেরকে দেখাবো এবং তাদের দাবি কতটা কঠোর হতে পারে বা তাদের দাবির মাধ্যমে কি সত্যি নির্বাচন আবারও করতে হতে পারে সেটিও জানাবো। প্রিয় দর্শক, এবং চতুর্থত আপনাদের সামনে যেই ভিডিওটি তুলে ধরতে চলেছি সেখানে জাতীয় পার্টির একজন নেতাকর্মী, অর্থাৎ তাদের নেতাকর্মী তাদেরকে উদ্দেশ্য করে বলছে যে এই নির্বাচনে যদি জাতীয় পার্টি না যেতেন, অর্থাৎ জিএম কাদের না যেতেন, তাহলে জিএম কাদের হতেন জাতীয় হিরো। প্রিয় দর্শক, কেন তিনি এমন মন্তব্য করলেন সেটি আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলি কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে জায়েদ খান মসজিদের ইমামদের উদ্দেশ্যে বা হুজুরদের উদ্দেশ্যে পরবর্তীতে যেই বক্তব্যটি দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে আমি ইমামদেরকে পছন্দ করি, আমি ইসলামকে পছন্দ করি, আগে সেই ভিডিওটি দেখি, অর্থাৎ সে কি বলেছে সেই ভিডিওটি আগে দেখি, পরবর্তীতে গণ অধিকার পরিষদের নেতা যেভাবে থোলের বিড়ালটা বের করে আনলো এবং জায়েদ খানের বক্তব্যকে কেন্দ্র করে যেই অগ্নিছড়া বক্তব্য দিল সেটি দেখব। তবে তার আগে বলি, কেউ যদি আগে থেকেই জায়েদ খানের এই ভিডিওটি দেখে থাকেন যেখানে তিনি বলেছেন আমি ইমামদেরকে পছন্দ করি বা ইসলামকে ভালোবাসি, তাহলে তারা স্কিপ করে সরাসরি দ্বিতীয় ভিডিওতে যেতে পারেন যেখানে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান তাকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দিয়েছেন। আর যারা দেখেননি তারা সকলেই এই ভিডিওটি আগে দেখুন এবং দ্বিতীয়ত ওই ভিডিওটি দেখুন। তো চলুন আগে জায়েদ খান যেই বক্তব্যটি দিয়েছে সেটি আগে দেখে আসি। আমি একজন মুসলমান, আমার বাবা হাজি ছিলেন, আমি আপনারা জানেন আমি মদ খাই না, বিড়ি খাই না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন শরীফ পড়ি এবং আমি প্রচণ্ড পরিমাণে ইসলাম ভালোবাসি, মুসলিম ইসলাম ধর্মকে বিশ্বাস করি। আমি একটা মসজিদ কমিটির সভাপতি, তো আমি সুন্দর করে কথাগুলো এমনভাবে বলেছিলাম, শ্রদ্ধা রেখেই বলেছিলাম। আমি বলেছিলাম কিছু কিছু মসজিদের কিছু কিছু মাদ্রাসার ইমামও আছে যাদেরকে দেখা যায় শিশু বলৎকার করে, এটা তো অনেক ধরনের গহিত কাজ, সেইটাকে কিছু কিছু না লাগিয়ে সেটাকে সব ইমামদের সম্পর্কে বলে কোথা থেকে শালা শব্দ এনে এগুলোকে যে এডিট করছে পেজ, সেটার আমি আসলে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
এটা আমি আসলে এটার ঘোর বিরোধী এবং আমি 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 এটা কোনো ধরনের আমি এ ধরনের কোনো কথা বলি না ইমামদের উদ্দেশ্যে। সমস্ত ইমামদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা, তারপর থেকে কষ্ট পেয়ে থাকেন এই যারা এই ধরনের গহিত এবং এডিট করে একটা জঘন্য কাজ করেছেন তাদের প্রতি, তাদের সাথে আর তাদের অলরেডি আমি আইনের আওতায় আনার চেষ্টা করছি। এবং আমরা আমি যেখানে মূল যেখানে কথা বলেছি যে অনুষ্ঠানে তাদের প্রযোজকের সাথে কথা হয়েছে, তারা এটা সুন্দর করে আমাকে দেখিয়েছে, সেখানে কোনো ধরনের এ ধরনের বাজে শব্দ নাই। আমার এই কেরিয়ারে কোথাও আমি কখনো এ ধরনের ইসলাম বিরোধী বা কোনো ইমামদের সম্পর্কে কোনো কথা বললাম। আবারও বলে আমি বলেছিলাম যে আমার যদি আমাকে নিয়ে যদি আমাকে নিয়ে যদি রিউমারি না থাকবে, আমাকে নিয়ে যদি আলোচনাই না থাকবে, আমাকে নিয়ে যদি কথাই না থাকবে, তাহলে তো আমি সকল যারা ইমাম আছে সব ইমামদের মতো আমরা সুন্দর করে নামাজ পড়াইতে হবে মসজিদে এসে বাজার করতে হবে। শ্রদ্ধাকে বলছিলাম যে ইমামরা নামাজ পড়ায়, ভালো কাজ করায়। বাট এই ওনারা এটা থেকে আবার যখন আমি বলেছিলাম যে কিছু কিছু ইমাম আছে সেখানে কিছু কিছু মাদ্রাসার ইমাম আছে যারা অনেক সময় খারাপ সব জায়গায় আছে, খারাপ ভালো যে কিছু কিছু মানুষ আছে এখানে আবার আসলে তো এই ধরনের ঘটনা ঘটে, শিশুদের বলৎকার করে, এ ধরনের ঘটনা আমরা ধরা পড়তে দেখেছি, আমরা এ ধরনের ঘটনাকে আমরা আইনের হাতে আনতে দেখেছি। তো আমি সেইটার প্রতি আসলে এই কথাগুলো বলেছিলাম। সেখানে সকল ইমাম কোনো ক্ষেত্রেই ছিল না, সকল ইমামদের কথা কখনোই বলা হয়নি। আমি ইমামের পিছনে আমি নামাজ পড়ি, আমি ইমামদের শ্রদ্ধা করি, আমি ইমামদের ভালোবাসি, আমি সকল ইমামদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, ভালোবাসা রেখে বলছি। আপনারা কেউ ওয়াজে গিয়ে আমার সম্পর্কে ভুল ব্যাখ্যা দিবেন না, আপনারা এডিটিং একটা জিনিস দেখে কেউ ভুল ব্যাখ্যা দিবেন না। আপনাকে বলি আমি এ ধরনের কোনো কথাই বলি নাই, সকল ইমামদের প্রতি আমার শ্রদ্ধা, সকল ইসলামের প্রতি ইমামদের প্রতি আমার ভালোবাসা। এডিট যারা করেছে করে তারা তাদের পেজ বাড়ানোর চেষ্টা করেছে, আপনারা দেখলেই জিনিসটা খেয়াল করে দেখতে পাবেন। দ্বিতীয় কথার মধ্যে তৃতীয় কথার মধ্যে বাড়ি লাগতেছে কথার মধ্যে, মানে এডিটিংটা করেছে, কিছু কিছু জায়গায় সকল নিয়ে আসছে, আবার যাদের প্রতি সকল ইমামদের প্রতি ভালোবাসার কথা বলে সেগুলো কেটে দিয়েছে। তা আমি আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে জায়েদ খানের বক্তব্যটি দেখেছেন বা শুনেছেন। এবার আমরা চলে যাচ্ছি আজকের নিউজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিডিওতে, যেখানে গণ অধিকার পরিষদের নেতা জায়েদ খানের প্রথম বক্তব্যটাকে কেন্দ্র করে কিছু কথা বলেছেন। তো চলুন, তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটিও দেখে আসি। ধরা খাইয়া জায়েদ খান বলতেছে আলেমদের সে ভালোবাসে, সে একজন মুসলিম, সে নিয়মিত কোরআন পড়ে, অথচ আগে বলছিল শালা, এখন ধরা খেয়ে বলতেছে সে ইমামদেরকে ভালোবাসে। আমরা একটু শুনব, কারণ তার দুই বক্তব্যের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সে বলছে কাটপিস ওই ভিডিওটা এবং বিকৃত করা হয়েছে, টেম্পারিং করা হয়েছে। আমি আপনাদেরকে একটু প্রমাণ করে দিব যে আসলে টেম্পারিং করা হচ্ছে কিনা, হয়েছে কিনা। সে কিন্তু এখন ঠেলায় পরে বলছে সে ইমামদের ভালোবাসে, আলেমদের ভালোবাসে, সে কোরআন পড়ে, তার বাবা হাজি, এইরকম বিভিন্ন কথা বলে বাঁচার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে ধরা খেয়েছে। ধরা খাইছে নি বলেন, ধরা খেয়েছে। আমি একটু দেখবো, জাস্ট একটু বিশ্লেষণ করার প্রয়োজন আছে, কারণ সে এখন এখন সে উল্টা ব্যাখ্যা দিচ্ছে। এই উল্টা ব্যাখ্যাটা প্রমাণ করার জন্য জাস্ট আমাদের একটু দেখা দরকার। জাস্ট কি শুনলেন আপনারা, মানে সে এখন যেটা সেটা কিন্তু সে কিন্তু বক্তব্য টেম্পারিং করতেছে এখন, ঠিক আছে। দেখেন কি বলতেছে, দেখেন ও কিন্তু বলে নাই যে কিছু হুজুর খুব খারাপ, ও বলছে ইমামরা তো শালা খারাপ, ঠিক আছে। এটা কিন্তু যদি ও যদি বলতো যে কিছু হুজুর বলাৎকার করছে, এরকম করে যদি জায়েদ খান বলতো তাহলে এটাকে শিয়ে ছিল, কিন্তু ও বলছে ইমামরা তো সারা খা। এখানে কিন্তু কোনো কাট নাই। আমরা যারা ভিডিও এবং যারা প্রযুক্তি নিয়ে কাজ করি তারা কিন্তু বিট বুঝি, তারা ফ্র্যাকশন বুঝি, এক অডিও সঙ্গে আর এক অডিও কেটে দিলে কীরকম আসে সেটা বুঝি। আমি আমার বুঝ দিয়ে যেটা বুঝতেছি এখানে কোনো কাট হয়নি এবং ডিরেক্ট টানা বলতেছে মানে চিন্তা করেন, সে টানাই কথাটা বলতেছে, টানা বলতেছে। আবার এখন পত্রিকায় বক্তব্য দিচ্ছে যে সে হলো ইসলামে, ইসলাম তার পছন্দ, এখন বলতেছে আলেমদেরকে সে সম্মান করে, আলেমদেরকে সে ইজ্জত করে। অথচ বক্তব্যটা শুনলেন, তার আনকাট বক্তব্যটা যারা শুনেছেন, আমি বেশি কথা বেশি যুক্তি বলবো না। আমি আমার জীবনে জায়েদ খানের কোনো সিনেমা দেখিনি। আমি একটু এখন শুনতে চাই যে আপনারা যারা দেখছেন তারা মানে কোনো দিন জায়েদ খানের কোনো সিনেমা দেখছেন কোনো দিন? মানে একটা মানুষ নাকি নায়ক, একটা মানুষ নাকি নায়ক, ঠিক আছে, তার জীবনে কোনো সিনেমা দেখার আমার সৌভাগ্য হলো না, সে আবার কেমন নায়ক ভাই? আপনারা কি শুনছেন? মানে জীবনে সিনেমা দেখলাম না অথচ নায়ক, এবং প্রতিদিন জোর করে হলেও তার ভিডিও দেখতে হবে আমাদেরকে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে দ্বিতীয় ভিডিওটিও দেখেছেন, এবং দ্বিতীয় ভিডিওটি দেখার পর যদি জায়েদ খান বা গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানের উদ্দেশ্যে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন, এবং সেই সাথে জানাবেন আপনি ঠিক কার কথাটাকে যুক্তিপূর্ণ বা যুক্তিসঙ্গত মনে করছেন, জায়েদ খান নাকি গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান, সেটিও জানাবেন। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি 6টি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যে বিবৃতি দিয়েছে এবং তারা যেভাবে নির্বাচনটা চায় সেই বিষয়ে তারা যে বিবৃতি দিয়েছে সেটিও দেখে আসি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য বাংলাদেশকে দাবিও জানিয়েছেন বিশ্বের অন্যতম 6টি সংগঠন, যারা আন্তর্জাতিক সংগঠনের স্বীকৃতি নিয়ে কাজ করছেন, সেই মানের 6টি সংগঠন বাংলাদেশের আবার তত্ত্বাবধায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেছেন। একই সাথে আপনারা জানেন যখন তারা এই দাবি তুলছেন তখন শেখ হাসিনার কণ্ঠে ভিন্ন কথা, আমেরিকার বিরুদ্ধে নতুন করে স্লোগান তুলছেন যে
কখন আমেরিকা কি করে বসে সে নিয়ে শেখ হাসিনা খুবই বিচলিত। তিনি আমেরিকানদেরকে কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না, যে কোনো ধরনের সমস্যায় এই সরকার পড়তে পারে সেটা শেখ হাসিনা তার নিজের বক্তব্যে প্রমাণ করে দিচ্ছেন। এবং তারা গতকালকেই আপনারা দেখেছেন যে তিনি সেটা তার যে বাবার বাড়ি শেখ মুজিবুর রহমান সাহেবের সেই বাড়িতে গিয়ে তিনি ঘুরতে গিয়ে সেখানে তিনি সেই মন্তব্য করেছেন। আমরা সে নিয়ে আপনাদেরকে দেখাবো যে তিনি কি বলেছেন। তিনি বলেছেন আমেরিকা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই। শেখ হাসিনা বলছেন যে তার কোনো ঠিক নেই। কেন বলছেন? যে আমেরিকার লজ্জা নেই, তারা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। এই নির্বাচনকে নিয়ে বিতর্ক তারাই করছে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচন করছে কিংবা আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে তাদের দলেরই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছে অথবা মহাজোটের প্রার্থী। জাতীয় পার্টি তো বলেই দিয়েছে এই নির্বাচন সরকারের তত্ত্বাবধানে হয়েছে। হাসানুল হাকিনু বলেছে সরকারের একটা গোষ্ঠী তাকে স্পেশালি ঠগিয়েছে। তাহলে আমি এই নির্বাচনকে গ্রহণযোগ্য বলার কোনো সুযোগ আমার কাছে নাই। এবং যে কয়টি দল অংশগ্রহণ করেছে কারো জামানত এখন পর্যন্ত কিন্তু নেই। দেখেন সেই নির্বাচন নিয়ে তাহলে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে নতুন করে আহ্বান জানিয়েছেন 6টি সংগঠন। এতক্ষণ যে বক্তব্য শুনলেন সেখান থেকে প্রতীয়মান যে এদেশে নির্বাচন যেহেতু হয়নি তাহলে নতুন করে নির্বাচন দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং সেটার জন্য 6টা আন্তর্জাতিক সংগঠন দাবি করেছেন। কি তারা বলছে? বাংলাদেশের নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছে একটি যৌথ বিবৃতি দিয়েছে 6টি আন্তর্জাতিক সংগঠন। বিবৃতিতে রাজনীতিবিদদের রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে এই 7ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন যথাযথ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। বিবৃতি দেওয়ার সংগঠনগুলো হলো এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, তারপরে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, তারপর এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক, এরপরে হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট অস্ট্রেলিয়া ও অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক। এই 6টি সংগঠন তারা এখন দাবি তুলছে যে বাংলাদেশের এই ভোট রাতে হয়েছে এবং এই ভোট সুষ্ঠু হয়নি, সুন্দর হয়নি, জনগণ ভোট দিতে পারেনি, অতএব নতুন করে ভোট দিতে হবে। অতএব এই ভোট দেওয়ার জন্য তারা এখন নতুন সরকারের অধীনে ভোট চাচ্ছে। অন্যদিকে আপনি বাংলাদেশের শেখ হাসিনা গতকালকে হঠাৎ করেই মন্তব্য করে বসলেন আবার যে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে এই নির্বাচন আমেরিকা কখন কাকে নিয়ে আসে তার কোনো ঠিক নেই। দেখেন এই যে তার মন্তব্য, তিনি বলছেন যে আমেরিকার লজ্জা নেই, তারা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই। এবং প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ শেখ হাসিনা, তিনি বলেন আমেরিকার গোয়েন্দার সাক্ষীতেই কিন্তু তারেক রহমান সম্পর্কে তিনি অভিযোগ করছেন যে তার সাজা হয়েছে। তবে এদের আমেরিকার লজ্জা নেই, এরা একজনকে এমন করবে, আবার কখন কাকে পছন্দ করে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নাই। শনিবার উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় এই বক্তব্য দেন। এই 3টি বক্তব্যই বাংলাদেশের এখন একটি আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু যে বাংলাদেশে তাহলে সত্যিকার সুষ্ঠু কোনো নির্বাচন যে হয়নি সেটা যেমন বিদেশিরা স্বীকার করছে, শেখ হাসিনা সেটাকে অনুধাবন করতে পারছে, পাশাপাশি বিশ্বের যে সংস্থাগুলো রয়েছে নির্বাচনকে নিয়ে গবেষণা করার তারা দাবি তুলছে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে তৃতীয় ভিডিওটিও দেখেছেন। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আজকের নিউজের সর্বশেষ অর্থাৎ চতুর্থ ভিডিওতে। তবে তার আগে বলে নেই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা চতুর্থ ভিডিওটিও দেখে আসি, যেখানে জাতীয় পার্টির একজন নেতাকর্মী বলেছেন যে এই নির্বাচনে না গেলে জি এম কাদের হতেন জাতীয় হিরো। তো চলুন তিনি এই বক্তব্যের সাথে আরও যেই কথাগুলো বলেছেন সেগুলোও আমরা দেখে আসি। দলের যে ক্ষতি হচ্ছে মানে হচ্ছে আর মেন আপনি বুঝতে শিখেন, বহিষ্কার করা সহজ জিনিস, এটাকে নিয়ে যাওন। আপনি বহিষ্কার করলেন আরো হাজার চামচা আপনি ছুটিয়ে নিলেন, এটা নিয়ে যাও না। জিএম কাদের সাহেব জাতীয় পার্টিকে গত 5 বছর আকাশে নিয়ে গিয়েছিলেন। আমরা স্বপ্ন দেখা শুরু করেছিলাম যে এই পার্টি আবার ক্ষমতায় যাবে, যদি নির্বাচনে না যেতেন তাহলে উনি জাতীয় হিরো হতেন, হয়তো আমরা এখন কিছু পেতাম না, কিন্তু আগামীর বাংলাদেশ আমাদের বাংলাদেশ হতো। এটা আমি জিএম কাদের সাহেবকে বলেছি। আমি চাই এই পার্টির ভালো, আমি চাই এর সাথে প্রতিষ্ঠিত করা জাতীয় পার্টি, যে আপেক্ষণিক জীবনের শেষ মুহূর্তেও বারবার করেছেন আমাদেরকে, বলেছেন বিরল আমার মৃত্যুর পর জাতীয় পার্টি থাকবে কি থাকবে না আমি সন্দেহ করি। এই যে আফসোস, এই আফসোসের কারণে আজকে বাবলা ভাই, সেন্টু ভাই, খোকা ভাই আপনারা সবাই যে এসেছেন এর সাথে ভালোবাসেন, জাতীয় পার্টিকে ভালোবাসেন, সেই জন্যই আপনারা এখানে এসেছেন। আমি আমার পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবকে অনুরোধ করব, জাতীয় পার্টি যদি না থাকে আমরা ক্ষতিগ্রস্ত হব, এই জাতীয় এরশাদের লক্ষ লক্ষ কর্মী ক্ষতিগ্রস্ত হবে, এরশাদের নামটি নিশ্চিহ্ন হয়ে যাবে। জাতীয় পার্টির ক্ষতি আপনার মাধ্যমে হোক সেটা আমি চাই না। আমি চাই এই কর্মীদেরকে আপনি ডাকেন, তাদের কথা শুনেন, তাদের আবেগের কথা শুনেন। পার্টির চেয়ারম্যান আপনি আপনাকে অনেক বেশি ধৈর্যশীল পাবে, খোপ থাকবে আমার মতো লোক যাকে অন্তর মতো আপনাকে ভালোবেসেছি
আমার মুখ দিয়েও সত্য কথা বেরিয়েছে। এই নির্বাচন চলাকালীন সময় যতগুলো টিভি টক শোতে গিয়েছি, যতগুলো চ্যানেলে কথা বলেছি, আমি দলের জন্য কথা বলেছি, আমি আপনার কথা চিন্তা করিনি, আমি আমার কথা চিন্তা করিনি। আপনি আমাকে বহিষ্কার করতে পারবেন, আরেকটা বিলন আপনি জন্ম দিতে পারবেন না, জন্ম দিতে পারবেন না, আরেকটা সেন্টু আরেকটা নিয়ত করতে হোক আপনি জন্ম দিতে পারবেন না। মাননীয় চেয়ারম্যান, বহিষ্কার করা সহজ জিনিস, এটা কি নিয়ে যাবুন? আপনি বহিষ্কার করলেন আরো হাজার চামচা পরবর্তী নিউজে নতুন কোন টপিকে। আল্লাহ হাফেজ।